রান্না করার সঠিক পদ্ধতির উপর নির্ভর করে রান্নার স্বাদ। আমরা যারা রান্না করি তারা সকলেই জানি। আজকে আমি নিয়ে এসেছি চিকেন কষার রেসিপি। চিকেন কষাটা যদি সঠিক নিয়মে করা হয় তাহলে কিন্তু বিশেষ খাবারে জায়গা এই রান্নাটা করে নিতে পারে। তাহলে চলুন শুরু করি। আমি আজকে চিকেন নিয়েছি 800 গ্রাম মতো, খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 300 গ্রাম আর 2 শুকনো লঙ্কা নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব পাতলা করে আমি কেটে নিয়েছি। যে প্যানে আমি রান্না করব সর্ষের তেল দিলাম 150 গ্রাম মতো, 2 তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা 2 দিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে তুলে নিতে হবে। দারুণ স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল লেখাটাতে ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে আমি চিকেনের মধ্যে লবণ দিলাম 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, জিরে পাউডার দিয়েছি 1 চা চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি আমি 1 টেবিল চামচ। এর সাথে আমি যে পেঁয়াজটা ভাজা করে তুলে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেব। তার আগে শুকনো লঙ্কা 2 আর তেজপাতা 2 আমি সরিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কিন্তু চিকেনের সাথে খুব ভালো করে মিশে যেতে হবে। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে 1/2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখন আমি পেঁয়াজ নিয়েছি 100 গ্রাম আর টমেটো নিয়েছি 50 গ্রাম, ছোট করে টুকরো করে আমি একটা মিক্সিং বলে দিলাম। এরপরে যে ভাজা তেজপাতা 2 ছিল আর শুকনো লঙ্কা 2 ছিল সেগুলোকে আমি মিক্সিং বলে দিয়ে দিলাম। সবগুলোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। দেখুন কি দারুণ একটা কালার এসেছে। পেঁয়াজ ভাজাগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলে আমি যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেও এই চিকেন কষাটা করতে পারেন, কিন্তু আমার সর্ষের তেলটাই বেশি পছন্দ। খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা তেল ছাড়া ভাব আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে যাবেন। দেখুন মশলার মধ্যে কিন্তু আর জল নেই, মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 চা চামচ। এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য কিন্তু এই চিকেন কষার কালারটা খুব সুন্দর আসে। আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটুও জল নেই। এবার আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আবারও আমি ওপর নিচ করে মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে তেলটা একটু কম হচ্ছে, সে কারণে আমি একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম। আপনারা যদি 150 গ্রামের পরিবর্তে আর একটু বেশি পরিমাণে তেল এর প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু এই সর্ষের তেলটা এখন না দিলেও চলবে। খুব ভালো করে ওপর নিচ করে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে এখন কিন্তু কোনো জল নেই। খুব আস্তে আস্তে কিন্তু এই চিকেনটাকে কষিয়ে যেতে হবে, মানে অল্প আঁচে আমি বলছি, তাড়াহুড়ো একদম করবেন না। চিকেনটা সেদ্ধ করার জন্য আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আবারও আমি ওপর নিচ করে নিলাম। 4 কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি খান লঙ্কা আর একটু বেশি দিতে পারেন, আর যদি ঝাল কম খান অবশ্যই লঙ্কাটা কম দেবেন। একটা ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেব একদম মিডিয়াম ফ্লেমে। চিকেনটা যেন রান্না যখন করবেন তখন একদম ফ্লেমটা মিডিয়াম রাখবেন। চিকেনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে ওপর নিচ করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। জল কিন্তু একদম থাকবে না। দেখুন মশলা থেকে যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে যেতে হবে।
আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা জানেন আমার ছোট্ট মেয়ে আপনাদের সাথে ধাঁধা খেলা করে। গাদাল পাতার বড়া রেসিপি ভিডিওতে ও যে ধাঁধাটা বলেছিল তার উত্তর হলো পেঁয়াজ। সাদাকাতুল মওলা এবং রিয়ান প্রামাণিক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য এবং আমার মেয়ের সাথে ধাঁধা খেলা করার জন্য। আমি এখন এক চিমটে সুগার মানে চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, আর শাহী গরম মশলা দিলাম এক চা চামচ। আবারও খুব ভালো করে ওপর নিচ করে আমি মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, দেখতে তো দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে ঝোলটা কিন্তু গাঢ় হবে আর মশলা থেকে তেলটা ছেড়ে আসবে আর দারুণ একটা স্মেল আসবে, যেটা আমি আপনাদের ছবিতে দেখিয়ে কিন্তু বোঝাতে পারছি না। আপনারা দেখুন এই যে একটা মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, ঝোলটাও কিন্তু গাঢ় হয়েছে আর স্মেলটা তো অসাধারণ। রান্না একদম রেডি, আশা করি আপনাদের আজকে রান্না দারুণ লাগলো। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে এত দারুণ একটা রান্না করা যায় আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।